সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা মুখস্থ অংশের আয়োজনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সপ্তম দিন প্রথমেই রয়েছে বাগধারা আমরা বিশতম বিসিএস থেকে আসা বাগধারাগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো আকাশ আকাশকুসুম বাগধারাটির অর্থ হচ্ছে অলিক কল্পনা বা অবাস্তব কল্পনা বা অসম্ভব কল্পনা আকাশ আকাশকুসুম অর্থ অলিক কল্পনা অরণ্য অরণ্য রোদন বাগধারাটির অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন অরণ্য রোদন নিষ্ফল আবেদন আক্কেল সালামী আককেল সালামী বাগধারাটির অর্থ হচ্ছে বোকামির দণ্ড বোকামির দণ্ড খয়ের খা খয়ের খা অর্থ হচ্ছে চাটুকারি করা ক্ষয়ের খা বাগধারাটির অর্থ হচ্ছে চাটুকারি দহরম মহরম দহরম মহরম অর্থ ঘনিষ্ঠ সম্পর্ক দহরম মহরম অর্থ ঘনিষ্ঠ সম্পর্ক কই মাছের প্রাণ কই মাছের প্রাণ এটার অর্থ হচ্ছে শক্ত প্রাণ অর্থাৎ যা সহজে মরে না কই মাছের প্রাণ অর্থ শক্ত প্রাণ অর্থাৎ যা সহজে মরে না রাঘব বল রাঘব বল শব্দের অর্থ হচ্ছে প্রভাবশালী ব্যক্তি রাঘব অর্থ প্রভাবশালী ব্যক্তি কান কাটা কান বাগধারাটির অর্থ হচ্ছে নির্লজ্জ বাগধারাটির অর্থ হচ্ছে অহংকারী এরপরে আমরা জেনে নিব কয়েকটি বিপরীত শব্দ আজকে আমরা পাঁচটা বিপরীত শব্দ জানবো একান্ন একান্ন এর বিপরীত শব্দ হচ্ছে পৃথ গান্য একান্ন এর বিপরীত শব্দ হচ্ছে পৃথ গান্য ঐদার্য ঐদার্য বিপরীত শব্দ হচ্ছে কার্পণ্য ঐদার্য এর বিপরীত শব্দ কার্পণ্য অধ্যত ঐধ বিপরীত শব্দ হচ্ছে বিনয় ঐধ্বত বিনয় উজ্জ্বল্য ঐজ্জল ঐজ্জল এর বিপরীত শব্দ হচ্ছে ম্লানিমা অর্থাৎ যেটা ম্লান হয়ে যায় একটা উজ্জ্বল আর একটা ম্লান উজ্জ্বল ম্লানিমা ঔদাসীন্য ঔদাসীন্য এর বিপরীত শব্দ হচ্ছে আসক্তি কোনো কিছুতে উদাসীন থাকা আর কোনো কিছুতে আসক্ত হয়ে যাওয়া ঔদাসীন্য এর বিপরীত শব্দ হচ্ছে আসক্তি সমার্থক শব্দ আজকে আমরা বৃক্ষ এর সমার্থক শব্দগুলো জেনে নেওয়ার চেষ্টা করব তরু শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ তরু মহিরুহ মহিরুহ শব্দের অর্থ বৃক্ষ দ্রুম দ্রুম মানেও বৃক্ষ শিখরি শিখরি বিটপি বিটপি শব্দের অর্থ বৃক্ষ বিটপি তরু মহিরুহ দ্রুম এগুলো পরীক্ষায় বেশি বেশি আসে পাদব শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ পল্লবী এটাও পরীক্ষায় আসে পল্লবী শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ গাছ মানে বৃক্ষ এটা আমরা সবাই জানি উদ্ভিদ অর্থ বৃক্ষ শাখা সেখান থেকে শাখী শাখি অর্থ বৃক্ষ পর্নি পত্রী হ্যাঁ তরুরাজ গুলমো হ্যাঁ তারপরে হচ্ছে স্কন্ধি উধিকুহ ক্ষিতিরোহ এইগুলো সবগুলোরই অর্থ হচ্ছে বৃক্ষ তবে আপনারা বিশেষ করে যে কোনো একটা অংশে সমার্থক শব্দ পড়তে গেলে যে সমর্থক শব্দে অর্থাৎ বৃক্ষের সমর্থক শব্দগুলো যখন পড়তে যাবেন বিশেষ করে খেয়াল করবেন বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় বৃক্ষ থেকে কোন কোন সমর্থকগুলো এর আগে পরীক্ষা এসেছে সেগুলো তুলনামূলক বেশি গুরুত্বপূর্ণ বা সেগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনাটা বেশি এবারে আমরা জেনে নিব বাক্য সংকোচন এক হচ্ছে দুর্নিবার যা কষ্টে নিবারণ করা যায় বা যা সহজে নিবারণ করা যায় না দুইভাবেই পরীক্ষায় প্রশ্ন থাকতে পারে আরেকটা বিষয় খেয়াল করবেন যেখানে কষ্ট শব্দটা আছে সেখানে দু দিয়ে সব শুরু হয় হ্যাঁ কষ্টে জয় করা যায় দুর্জয় কষ্টে নিবারণ করা যায় দুর্নিবার এরকম হয় যা কষ্টে নিবারণ করা যায় দুর্নিবার যা সহজে নিবারণ করা যায় না অর্থাৎ কষ্টে নিবারণ করা যায় যেটা একই কথা সেটাকে আমরা বলি দুর্নিবার যা দমন করা কষ্টকর এই যে দেখেন কষ্ট শব্দটা আছে হ্যাঁ কষ্ট থাকলে তখন হয়ে যাবে কি দু দমন করা কষ্টকর মানে কি দুর্দমনীয় বা যা সহজে দমন করা যায় না সেটাকে আমরা বলি দুরদমনীয় তারপরে দেখেন যা সহ্য করা যায় না বা যেটা সহ্য করা কষ্টকর সেটাকে আমরা বলবো দুর্বিষহ সেটাকে বলা হয় দুর্বিষহ যা সহজে লাভ করা যায় না বা যা কষ্টে লাভ করা যায় তাহলে হবে দুর্লভ হ্যাঁ আর যা সহজে অতিক্রম করা যায় না সেটাকে আমরা বলবো দুরতিক্রম্য অর্থাৎ সহজে করা যায় না অথবা কষ্টে করা যায় এরকম থাকলে সেটা দু দিয়ে শুরু হবে হ্যাঁ এটাকে বলা হচ্ছে যা সহজে অতিক্রম করা যায় না দুরতিক্রম্য এবারে আমরা জেনে নিব পারিভাষিক শব্দ অ্যাডেন্ডা বা অ্যাডেন্ডাম অ্যাডেন্ডা বা অ্যাডেন্ডাম এর অর্থ হচ্ছে পরিশিষ্ট বা সংযোজন পরিশিষ্ট বা সংযোজন আর্কিভস হ্যাঁ আর্কাইভস আর্কাইভস এর অর্থ হচ্ছে মহাফেজখানা আর্কাইভস এর অর্থ হচ্ছে মহাফেজখানা অ্যাডহক অ্যাডহক এর অর্থ হচ্ছে তদর্থক বা অনানুষ্ঠানিক তদর্থক অথবা অনানুষ্ঠানিক অ্যানেক্স অ্যানেক্স অর্থ হচ্ছে পরিশিষ্ট অ্যানেক্স অর্থ হচ্ছে পরিশিষ্ট অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স অর্থ পরিশিষ্ট অ্যানেক্স অর্থ পরিশিষ্ট আবার অ্যাপেন্ডিক্স অর্থ হচ্ছে পরিশিষ্ট আরেকটা হচ্ছে অ্যানেক্সেশন অ্যানেক্সেশন শব্দের অর্থ হচ্ছে সংযোজন আজকে দেখেন অনেকগুলোই কিন্তু সমার্থক শব্দের মতন আছে অ্যাডেন্ডাম বা অ্যাডেন্ডাম শব্দের অর্থ পরিশিষ্ট বা সংযোজন অ্যানেক্স অর্থ পরিশিষ্ট অ্যাপেন্ডিক্স অর্থ পরিশিষ্ট অ্যানেক্সেশন অর্থ সংযোজন হ্যাঁ এই বিষয়গুলো একটু খেয়াল করে ভালোভাবে কনফিউশন ক্লিয়ার করে পড়ে ফেলবেন আজকে আমাদের শেষ আয়োজনে রয়েছে প্রতিশব্দ প্রতিশব্দ খেয়াল করেন দ্বীপ দ্বীপ শব্দের অর্থ হচ্ছে হাতি এখানে বানানটা একটু খেয়াল করতে হবে একটা দ্বীপ আছে সেটা হচ্ছে দীর্ঘ ইকার এটা হচ্ছে রস্য ইকার যেটা সেটা হচ্ছে হাতি আর যেটা দীর্ঘ ইকার যেটা আমরা বলি জলবেষ্টিত স্থান যেটা সেটা হচ্ছে ওই দ্বীপটা আর এই দ্বীপ অর্থ হচ্ছে হাতি বানানটা অবশ্যই খেয়াল করতে হবে নান্দি হ্যাঁ এটার অর্থ হচ্ছে স্তুতি বা প্রশংসা নান্দি শব্দের অর্থ হচ্ছে স্তুতি বা প্রশংসা কচি আমরা বলি যে কচি কাচার মেলা কচি শব্দের অর্থ হচ্ছে কাঁচা হ্যাঁ অপরিপক্ক ক্রন্দসী যেখানে আকাশ ও পৃথিবীর মিলন ঘটে সেটাকে আমরা বলি হচ্ছে ক্রন্দশী আকাশ ও পৃথিবীকে একত্রে বলা হয় ক্রন্দসী দুর্গেশ নন্দিনী এটা হয় দুর্গপ্রধানের কন্যা এটা আমরা যখন বঙ্কিমচন্দ্রের একটা লেখা পড়ি দুর্গেশ নন্দিনী উপন্যাসটা সেটার মধ্যে দেয়া আছে যে দুর্গেশ নন্দিনী এটার অর্থ হচ্ছে প্রধানের কন্যা কিংবদন্তি কিংবদন্তি অর্থ হচ্ছে লোকশ্রুতি মানে যেখানে যেখানে লোকজনের কথা শোনা যায় হ্যাঁ লোকজন যেটা নিয়ে বেশি কথা বলে হ্যাঁ মানে লোকের কাছে শ্রুতি আছে সেটাকে আমরা বলি হচ্ছে কিংবদন্তি পাশুটে পাশুটে শব্দের অর্থ হচ্ছে ফ্যাকাশে পাশুটে শব্দের অর্থ হচ্ছে ফ্যাকাশে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটি ছিল আমাদের সপ্তম দিনের আয়োজন নেক্সট দিন অষ্টম দিনের আয়োজনে আপনাদের সামনে হাজির হবো প্রত্যেকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম